কাটায় আর চা শ্রমিকদের বঞ্চনার জন্য কিন্তু বিজেপির তরফে একটি জনসভা করা হচ্ছে এবং সেখানে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি নজর রাখবো সেদিকে। এই হালত 12.5 বছর পরে বলুন তো, হার ঘর নলসে জল, মোদিজি 8,000 কোটি টাকা দিয়েছে, হার ঘর নলসে জল, পাশে আসাম চলে যান, হেমন্ত বিশ্ব শর্মা জি বাড়ি বাড়ি নলে জল দিয়ে দিয়েছে, প্রত্যেক দিন পার বাড়ি 70 লিটার পরিশ্রুত পানীয় জল, কে কে বাড়ি বাড়ি জল পেয়েছেন, কোন কোন গ্রামে পাড়াতে নলে জল এসেছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, সব খেয়ে ফেলেছে পিসিআর ভাইপো, পিসিআর ভাইপো সব শেষ করে দিয়েছে, বলার আর শেষ নাই। আপনারা উত্তরবঙ্গ আগেই আমাদের জিতিয়েছেন, 19-21 আমরা দক্ষিণবঙ্গে পারিনি, আমি হারিয়েছি মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে, পিসিকে, 1956 ভোটে। নন্দীগ্রামে গেছিল আমাকে হারাতে, আমি হারিয়ে দিয়েছি, কিন্তু আমরা মেজরিটি পাইনি, 148 পাইনি। উত্তরবঙ্গকে আমি শুধু বলে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন, একটু সময় লাগছে, বিজেপির ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে, সেই সরকার তৈরি হলে আগে যদি কারোর কথা আমরা মনে রাখব, সে হলো 19 আর 21-এর বন্ধু উত্তরবঙ্গের কথা আগে আমরা মনে রাখব, কারণ আপনারা যা করে দেখিয়েছেন কলকাতা আর সাউথ বেঙ্গল করে দেখাতে পারেনি, তারা এখন আঙুল কামড়াচ্ছে, সরকারি কর্মচারী, হ্যাঁ উত্তরবঙ্গ বঞ্চিত, ভাইপোতা আবার এক কাঠি বাড়া, ময়নাগুড়িতে এসেছিলেন পঞ্চায়েতের আগে, বলে গেছিলেন যে উত্তরবঙ্গ বলে কিছু নাই, উত্তরবঙ্গ বলে কিছু বলা যাবে না, একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ। আরে উত্তরবঙ্গ বলা মানে গৌড়বঙ্গ বলা মানে দক্ষিণবঙ্গ বলা মানে সুন্দরবন বলা মানেই তো রাজ্য ভাগ করা নয়, এই মূর্খের দল জানে না। উত্তরবঙ্গে অপরূপ কাঞ্চনজঙ্ঘা দিয়ে গেছেন প্রকৃতি মা, কি সুন্দর তরাই ডুয়ার্স, তিস্তা, তোরসা, মহানন্দা, রায়ডাক, উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না, উত্তরবঙ্গ আমাদের অহংকার, উত্তরবঙ্গ আমাদের অলংকার, উত্তরবঙ্গ ছিল আছে থাকবে। আপনারা কি করেছেন উত্তরবঙ্গে, হাজার হাজার পরিযায়ী শ্রমিক বিহারে, উত্তরপ্রদেশে, এমনকি পাহাড়ি রাজ্য মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডে তারা যাচ্ছে,